স্মার্ট টিচার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। যে সকল ছাত্রছাত্রী 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের সাজেশন নিয়ে আসছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি গণিতের প্রথম সামেটিভ এভালুয়েশনের উপপাদ্যের সাজেশন। তোমাদের হাতে আর এক সপ্তাহ সময় আছে, আগামী 28 তারিখ থেকেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ এভলিউশন শুরু হচ্ছে। তো আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিতের সকল চ্যাপ্টারের সাজেশান নিয়ে আসছি তোমাদের জন্য। গণিতে মাত্র দুটো উপপাদ্য আমি বলে দেবো তোমাদের ফার্স্ট সামেটিভ এভলিউশনের জন্য। এই দুটো উপপাদ্য করলেই তোমরা 100% কমন পাবে। তো চলো আমরা দেখে নিই কোন দুটো উপপাদ্য তোমাদের এবারে ফার্স্ট সামেটিভ এভলিউশনের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 123, উপপাদ্য নাম্বার 34, খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। তো উপপাদ্যে কী লেখা আছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উপপাদ্য। তাহলে উপপাদ্য নাম্বার 1 এটা তোমরা খুব ভালো করে করবে। এবং নেক্সট উপপাদ্য নাম্বার 2 চলো আমরা দেখে নেই। গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 129, উপপাদ্য নাম্বার 35, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এটা প্রমাণ করতে হবে। তো এই দুটো উপপাদ্য তোমরা যদি করে যেতে পারো তাহলে আগামী সপ্তাহ থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের হাতে সময় খুব কম, তোমাদের সুবিধার্থে এই দুটো উপপাদ্য আমি সাজেশন করে দিলাম। ভালো করে করে যাবে, 100% এর ভিতরে তোমরা একটা কমন পাবে, এমনকি দুটোও পেয়ে যেতে পারো। ফার্স্ট সামেটিভ এভলিউশনের জন্য আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সমস্ত কিছুর কিন্তু সাজেশান নিয়ে আসছি। চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের সঙ্গে তারাও কিছুটা জানতে পারবে। যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রেখে দাও। মাধ্যমিকের সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাবে।